আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শুরু করছি আল্লাহর নামে। চিটাগং সেগুন কাঠের তিন পাড়ের একটি আলমারি আজকে ডেলিভারি দিচ্ছি আমারই পাশের জেলা ধামরাইতে। আমার এক সম্মানিত ক্লায়েন্ট রুবিনা আপা, উনি দীর্ঘ দেড় বছর যাবত ইউটিউবে আমাদের এই ভিডিওগুলো দেখেন কন্টিনিউ। ফাইনালি ওনার কাছে মনে হয়েছে অপু ফার্নিচার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। দীর্ঘ চোদ্দ বছর সুনামের সাথে সারা বাংলাদেশে আমরা বিজনেস করে আসছি। যাই হোক, এখন বিস্তারিত কথা বলবো এই তিন পাড়ের আলমারির বিষয়ে। এই তিন পাড়ের আলমারিটি উনি আমাকে ডিজাইন দিয়েছেন ওনার মতো করে, আমরা সেটা কাস্টমাইজ করে থ্রি ডি ডিজাইনে আমরা এই ডিজাইনটা কাঠের ভিতরে ফুটিয়েছি। এক কথা, এখানে ভিক্টোরিয়া ডিজাইন রয়েছে, ইভেন থ্রি ডি ডিজাইন রয়েছে, পাতা ডিজাইন রয়েছে, মাঝখানে মিরর গ্লাস রয়েছে, আপুরা শাড়ি পরলে পা থেকে মাথা পর্যন্ত দেখাও যাবে। মানে এক কথা, একের ভিতরে একশো ভাগ কাস্টমাইজ উনি আমাদের কাছ থেকে করে নিয়েছেন। এটার পিছনে হচ্ছে চিটাগং গামারি কাঠ। বাংলাদেশে ম্যাক্সিমাম কোম্পানি পিছনে ফ্লাইবোর্ড দিয়ে থাকে। অপু ফার্নিচার যেহেতু একটি নিজস্ব ব্র্যান্ড, নিজস্ব ফ্যাক্টরি, আমরা এটার পিছনে কাঠ ব্যবহার করেছি। এটার পাশ হচ্ছে ছয় ফিট, উচ্চতা হচ্ছে সাত ফিট। সাতটা চিটাগং সেগুন কাঠের ভিতরে এই আলমারি প্রাইস হচ্ছে অনলি 90,000 টাকা। এটার উপরের কানিশের ডিজাইনটা দেখেন, চতুর্পাশ জুড়েই মূলত এটার কানিশের ডিজাইনটা করা হয়েছে। আমাদের সম্পূর্ণ ডিজাইনগুলা এটা হাতে খোদাই করে মেস্তুরিরা দীর্ঘ লং টাইম প্রসেসে একটা আলমারি বানাইতে আমাদের 15 থেকে 20 দিন বা এক মাস সময় লাগে। যেহেতু আমাদের পুরোটা কাজই আমরা হাত দ্বারা, এই আলমারির ফিনিশিং, কোয়ালিটি, স্ট্রাকচারের সমস্ত কাজ, ম্যাটেরিয়ালস থেকে শুরু করে সম্পূর্ণ আমরা হাতে করে থাকি। ইভেন এখানে যে রংটা, এই রংটা শুধু আমাদের মেশিনে করা হয়, যেটা ওয়াটারপ্রুফ, চাইলে আপনারা পানি দ্বারা ওয়াশ করতে পারবেন এই আলমারিটা। এটার ফিনিশিং দেখুন, আলহামদুলিল্লাহ আমার হাতটা রাখা মাত্রই হাতটা স্লিপ করতেছে। এটার দুই পাশে রয়েছে ভিক্টোরিয়া শেফট, ভিক্টোরিয়া পায়া, 100% এ গ্রেটের কোয়ালিটির। চতুর্পাশ জুড়ে এটার স্ট্রাকচারগুলো, যেখানে মাঝখানে মিরর গ্লাসের, এখানে রয়েছে দুইটি ড্রয়ার। ইভেন এটা রয়েছে আপুরা শাড়ি রাখলে শাড়িটা নিচে আপনার ঝুলে থাকবে। এটার পিছনে কিন্তু আপনার কাঠ ব্যবহার করা, চিটাগং গামারি কাঠ, যেটা আমরা ফ্লাইবোর্ডটা দেই না, ফ্লাইবোর্ডটা দিলে কিছুদিন পরে নষ্ট হওয়ার সম্ভাবনায় থাকে। ইভেন এখানে রয়েছে আপনার থাক বাই থাক, এখানে আপনার হ্যাঙ্গার সিস্টেম হবে। এটা একটা কাঠ আরেকটা কাঠের ভিতরে ঢুকিয়ে মূলত স্ট্রাকচার করা হয়েছে। ইভেন এখানে রয়েছে প্রতিটা স্টেপে থাক বাই থাক, স্টেপ বাই স্টেপ। পিছনের কাঠগুলো হয়তো আপনাদের কাছে দেখতে বিশ্রী লাগে কাঠ ব্যবহার করলে, কিন্তু এটা কিন্তু আপনার ফ্লাইবোর্ডটা ব্যবহার করলে কিছুদিন পরে নষ্ট হওয়ার সম্ভাবনা 100-এর ভিতরে 99% থাকে। সর্বোচ্চ 1 থেকে 1.5 বছর ফ্লাইবোর্ড ভালো থাকে। কিন্তু আপনি যদি চিটাগং গামারি কাঠ দিয়ে আমরা ঘরের দরজা বানাই, চিটাগং গামারি কাঠ খুবই বাংলাদেশে অনেক দামি একটা কাঠ, চিটাগং গামারি কাঠটা ব্যবহার করার সুবাদে 50 বছর চিটাগং সেগুন কাঠটাও নষ্ট হবে না, পিছনে যে চিটাগং গামারি কাঠটা সেটাও নষ্ট হবে না। এক কথায় 100 ভাগের ভিতরে 100 ভাগই আমরা গ্যারান্টি দিতে পারি। বা যদি কোনো ব্যবসায়িক আপনার চিটাগং সেগুন কাঠ দিয়ে থাকে, তাহলে এই প্রোডাক্টটা আপনি ধরে নেবেন, এটা 50-100 বছর কিছু হবে না। সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চিটাগং সেগুন কাঠের এই আলমারি প্রাইস 90,000 টাকা। সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।